আমায়গজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায়গজন কালো মানুষ দাও যার রক্ত কালো, যদি দিতে পারো প্রতিদান যা খুশি চাও হোক অমূল্য পেতে পারো। এই যে কথাগুলি, আমায় একজন সাদা মানুষ দাও কালো মানুষ দাও, তাহলে কথাগুলি মানবতার এবং কত সুন্দর কথাগুলি। এটার মধ্যে যদি অতিরিক্ত বাজনা দেয়া, অতিরিক্ত সবকিছু যদি করে ফেলেন, কথাগুলো যদি না বোঝা যায়, তাহলে আমি আপনার জীবনে এটাকে আমি কি নিতে পারি কি? তাহলে এইটাই আমরা কোরআন সুন্নাহর বিধান মতো যদি সম্পূর্ণটাই আমরা শুনতে চাই, গাইতে চাই, তাহলে পরে বন্ধুরা বাজনা বাদ দেন। বাজনা বাদ দিলে শুধু কথাগুলি যদি আপনি পরিবেশন করেন, তাহলে আমাদের দেশে কিছু পরিবর্তন আসাও সম্ভব। কিন্তু আগের আগের দিনের গানগুলি, আগের দিনের আবেদনগুলি আর বর্তমান জগতের আবেদনগুলি, আসমান এবং জমিন পার্থক্য। বহু আগে আপনি যখন চলে যাবেন, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, এই কথাগুলি এখন যেমন বাঁচতেছে না। এখন নতুন ধরনের অনেক কিছু এসে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ঝিকঝাক তবলা বাজে, এত জোরে শব্দ হয় যে শুধু শব্দই শোনা যাচ্ছে, আর কিছু ছেলে পেলেরা তারা ড্যান্স দিতেছে, কিন্তু কেন বাজে কি কথা কেমনি কি কিছু এটা বোঝা যায় না। পারে মন বসত করে অন্য পারে বাঁধে ঘর, মন কি বলি যাসনে ও পার ঘর করে নরব, এক পারে মন বসত করে অন্য পারে বাঁধে ঘর, মনকে বলি যাসনে ও পার ঘর করে নরবর। কি কথা বলি, কত দাম, কত মূল্য কথা। মনকে বলি যাসনে ও পার ঘর করে নরবর, পরকালের ঘর তোমার নরবর করে। এই যে কথাগুলি, এই যে দর্শন, এটা আপনার আপনার কই যাবে। সৈয়দ আব্দুল হাদির, সৈয়দ আব্দুল হাদির আপনি গজলগুলো আপনি শুনেন, এরপরে রুনা লায়লার গজলগুলো শুনেন। রুনা লায়লা বললে আপনার নাক সিটকাবেন, তার কারণটা কি? তার কিছু গজল, তার কাছে আবেদন যদি আপনি নিতে পারেন, ওটা আপনার জীবনে অনেক পাতি হতে পারে। শাহনাজ রহমতুল্লাহ আমাদের দেশের আপনি স্বাধীনতা নিয়ে বলে গেছেন, কত সুন্দর কত সুন্দর কথাগুলি সে বলে গেছেন, এটা আপনি নিতে পারেন। তার কথা আবেদনের মধ্যে অনেক ভালো কিছু থাকতে পারে। বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে এই স্বাধীনতার যারা আনলো, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না। কত মা বোনের সম্মান ইজ্জত লুণ্ঠিত হয়েছে, কত রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হলাম, বাংলা ভাষায় কথা বলা শিখলাম, এগুলো তো এই আবেদনের মাধ্যমে তো বলেছেন। হ্যাঁ, আরো যা কিছু আছে, অনেকেই অনেকে আছে, শিল্পী আব্দুল জব্বার, আব্দুল জব্বারের লেখা অনেক কিছু আছে যেটাতে আপনি কিছু নিতে পারেন। নেওয়ার চেষ্টা যদি করেন নিতে পারেন, সমালোচনার চেষ্টা যদি করেন, তাহলে সমালোচনা করতে করতে আপনার জীবনটা ওইভাবেই হয়ে যাবে। আপনি যদি মনে করেন একটা চেয়ার, একটা চেয়ার থেকে কিছু নেবেন, তার চেয়ার তো কোনো মানুষ না, চেয়ার কোনো শিল্পী না, তাহলে আপনি নেবেন কি করে? আপনি যদি নিতে পারেন, তার চেয়ারের কাছ থেকে নিতে পারেন, কি নিতে পারেন? দেখেন একটা চেয়ারকে যদি আপনি কেটে ফেলে যদি আপনি এটা ভাত ভাত রাঁধেন, তাহলে ভাত খাওয়া যাবে, কিন্তু আপনাকে তো দুই টুকরা করে জাল দিলে তো ভাত খাওয়া যাবে না। আর একটা চেয়ার এক জায়গায় বসে রাখলেন, 30 বছর বসে আছে, ঘরটা আপনার লক করা আটকানো আছে, তাহলে পরে তারপরে তার বিপরীতে আপনি মানুষটা এই রোলিং স্টোন গ্যাদার স্নো মথ চলন্ত পাথরে শ্যাওলা ধরে না, আপনি মানুষটা এত নড়াচড়া কেন করেন? এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জামাত ইসলাম, এই হুজুর, এই পিসাব, এই তাবলিগ, এটা ওটা হ্যান ত্যান, এত দৌড়ান কেন? এত দৌড়াইতে দৌড়াইতে এই রোলিং স্টোন গ্যাদার স্নো মথ চলন্ত পাথরে শ্যাওলা কোনোদিন কিন্তু ধরল না। অতএব মন হৃদয় ঠিক যদি করেন, অনেক কিছু আপনাকে দিবে এবং আপনি পেতেও পারেন। তাহলে একটা চেয়ার এক জায়গায় বসে আছে, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় আপনি দৌড়ান। আর একটা চেয়ার ঘন্টাটা ধরলো না, 100 বছর গেল, ঘন্টা লোহা কাটে, সেগুন কাটে, কিন্তু আপনি মানুষ, আপনি কিন্তু ঘন্টাটা ধরছে, এই ডায়াবেটিস, এই প্রেশার, এই রক্ত কমে যায়, তারপর থ্যালাসিমিয়া রোগ হলো, কিডনির সমস্যা, মাইগ্রেনের সমস্যা, মাথা বিষ, পেট বিষ, কত কিছু হলো আপনার, আপনি কি এত ঘন্টাটা কেন ধরলো আপনাকে বন্ধু?
তাহলে পরে দেখা যায় একটা চেয়ারের চাকরি তো খুব ভালো হতে আপনি পারেন না, আর একটা চেয়ারের মধ্যে একটা মন্ত্রী বসে, একটা চেয়ার মধ্যে প্রেসিডেন্ট বসে, আপনি তো মন্ত্রীর রুমে প্রেসিডেন্টের রুমে তো যাওয়ার চান্সই আপনার নাই, কয় তোরা জুলা জুতার আপনার তলা আপনার ক্ষয় হয়ে যাবে, আপনার সাথে তো একটা মন্ত্রী মিনিস্টার হ্যান্ডশেক তো করতে আসে না, অথবা একটা চেয়ারের মধ্যে একটা মন্ত্রী মিনিস্টার বসে। তার বোঝা গেল বন্ধু, একটা চেয়ারের কাছে যদি কিছু নেন নিতে পারেন অনেক নিতে পারেন, আর একটা মানুষের কাছ থেকে নিলে অনেক নিতে পারেন। আপনি শুধু সমালোচনা করেন, এটা হারাম ওটা হারাম, এটা এটা কাফের, অমুকে ভণ্ড তমুকে ভণ্ড, এটা কাফের ওটা কাফের, এই ধরনের কথা বলতে 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 সমাজটাকে তুচ্ছ করে আপনার ফেলছেন। আসেন বন্ধুরা, কোরআন এবং সুন্নাহর বিধান মতে মানিকান দরবার শেখ তালিম ইসলাম, আমি মঞ্জুর শামস সিদ্দিকী আপনাদের সম্মুখে খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ তাআলা। এদেশের যারা আছেন আমরা আনন্দ মানুষকে দিতে চাই, কোরআন সুন্নাহর বিধান মতো চলতে চাই, এবং মানুষদেরকে আনন্দের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন এবং সুন্নাহর এবং এই আইনগুলি কথাগুলি আলোচনাগুলি, এখানে অনেক কিছু রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন বাস্তব কোরআন। কোরআনুল কারিমের মধ্যে আছে যে আতিউল্লাহ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাহলে আপনি আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করবেন। আচ্ছা বলুন তো দেখি, কোরআনুল কারিমের মধ্যে কোন প্রকার টুপির কথা আছে? পাস করলি না গোল নাকি কিভাবে? টুপির কথা তো কোরআনুল কারিমের মধ্যে নাই, দাড়ির কথা তো কোরআনুল কারিমের মধ্যে নাই, জুব্বা পরবা তা তো কোরআন শরীফের মধ্যে নাই, মেসাক করবে তা তো কোরআন শরীফের মধ্যে নাই, এগুলো কোথায় গেল? এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন ব্যবস্থা তার কথা। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে এসেছে যা নিষেধ করছে তা তোমরা নিষেধ করো করো না, যা নিয়ে আসছে সেটা তোমরা পালন করো, আমার রাসূলকে ইত্তেবা অনুসরণ তোমরা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব বাস্তব কোরআন। তাই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ব্যবস্থার তার কথা তার শৈলী, কোরআনুল কারিমের কথা তার শৈলী, সবকিছু হলো মানব জীবনের জন্য সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আপনি সকল কিছু কোরআনুল কারিমের মধ্যে আপনি পাবেন। মুসলমান হিসেবে আসুন, কোরআন পড়ি, কোরআন পড়ি জীবন গড়ি, হাদিস পড়ি জীবন গড়ি, কোরআন সুন্নাহর বিধান মতো আমরা চলি। আমাদের দেশের সংস্কৃতি যা আছে সংস্কৃতি মনা হয়ে সুন্দর মনা হয়ে কোরআন সুন্নাহর বিধান মতো মানুষদেরকে ডাকি। মারিকাত দরবার শরীফের নেতৃত্বে আমি মঞ্জুর শামস সিদ্দিকী সবাইকে আমি ডাকি। ভালাই যদি চাও রে ভাই, ভালাই যদি চাও রে ভাই, আখিরাতে কাম করো আখিরাতে কাম, এখনো সময় আছে আল্লাহ নবী নাম লও আল্লাহ নবী নাম, ছাড়তে হবে এ ঘর বাড়ি যখন হবে সমুদারি সমর জারি, থাকতে পরে বাদশাহী তোর বালা খানা বিয়ারা, থাকতে পরে বাদশাহী তোর বালা খানা বিয়ারা, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লাহ নবীর নাম, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লাহ নবীর নাম, তোর গভীর মানে বোঝা তখন রাখবে কোথায় রাখি, সর্বঙ্গ সাক্ষী দেবে চলবে না রে থাকি, সেটাই চলবে না রে থাকি, তোর গভীর ভারী বোঝা তখন রাখবি কোথায় থাকি, সর্বয়ঙ্গ সাক্ষী দিবে চলবে না রে থাকি, সেটাই চলবে না রে থাকি, চলবে না রে থাকি বাদি খোঁজে খোদা হবেন কাজি হবেন কাজি, চলবে না রে থাকি বাদি দেবে না পাইতে বেহেস্তে মকাম, এই ধন কাজ দেবে না পাইতে বেহেস্তে মকাম, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লাহ নবীর নাম, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লাহ নবীর নাম, ভালাই
যদি চাও রে ভাই, ভাই যদি চাও রে ভাই, আখিরাতে কাম করো আখিরাতে কাম।